মতিন ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই লাল টকটকে একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন কি জাতমানের গরু এটা ভাই এটা হচ্ছে অরিজিনাল দেশি গরু ভাই অরিজিনাল দেশি দেশি গরু আপনার কালার একটা লাল টকটকে শিং খাড়া আছে আপনার চুটটা দেখেন বর্তমানে এখন 8 ইঞ্চি উঁচুতে চুট 8 ইঞ্চি উঁচুতে চুট হয়ে গেছে চুটই হয়ে গেছে আচ্ছা আপনার অনেক গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক গঠন আর সাইজ সব কিছু আকবর এর সুন্দর আছে আচ্ছা কেউ চলে কুরবানির জন্য এরকম সুন্দর গরু নিয়ে কুরবানি দিতে পারে সিঙ্গেল এ আনার ব্যবস্থা আছে সিঙ্গেল এ ব্যবস্থা আছে এবং কি আমি 10টার একটা লট দিয়েছি প্যাকেজ দিয়েছি লটে কেমন দাম রাখছেন আমি লটে ভাই এর মধ্যে ভাই দুটো অনেক 빅 গরু আছে বুঝছেন তো সেই অনুসারে আমি এভারেজে দাম রাখছি ভাই

মাংসই আছে ভাই সাড়ে চার মন সাড়ে চার মন লিগেল মাংসই আছে লিগেল মাংস আছে হয়তো বলবেন যে মতিন ভাই এত কনফার্ম বলছেন কিভাবে

আর সিঙ্গেল নিলে আলাদা দরজা দম করে নিতে হবে এই পাশে যে গরুটা আপনি নিয়ে আসেন বেশ গোলগাল সিং ও বেশ সুন্দর জি ভাই এটা ভাই লালের সাথে আপনার কালো আছে লালের সঙ্গে কালো আছে আমার প্রত্যেকটা গরুর ভাই সিং চোট আপনার কম্বল

একটা লট করছে একটা লট করছে দাম রাখছেন এবং কি আপনার অন্য অন্য গরুর থেকে এখন আপনার একটু বড় গরু নিয়ে কাজ করতে হবে ভাই সময় মাত্র দুই মাস দুই রেডি হবে কতটুকু রেডি হবে এই পাশে যে গরুটা আপনি নিয়ে আসছেন সিরিয়ালের চার নম্বর এটা ভাই এটা হচ্ছে আপনার ব্ল্যাক ডায়মন্ড কি ভাই ব্ল্যাক ডায়মন্ড আপনার চুটটা দেখেন ভাই বেশ এসব গরু যেসব খামরের নিবে নিয়ে যাবে আপনার কালারই ভাই দু চার পাঁচ হাজার টাকা আফ হবে কালারি দু চার পাঁচ হাজার টাকা গরু টানবে

ভাই অ্যাভারেজ মাংস ভাই অ্যাভারেজ যদি আমি মোট দশটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আপনার আমার তিন মন হবে ভাই তিন মন জি আচ্ছা আপনার একটা ধারণা অ্যাভারেজ মাংস তিন মনের কাছে বা তিন মন তো এই পাশে যেটা নিয়ে আসছেন পাঁচ নাম্বার সাদা ধবধবে একটা গরু ভাই এটা হয়েছে ভাই দুধে আলতা দুধে আলতা মানে হাসা গরু হাসা গরু আচ্ছা এটা ভাই কেউ বলে হাসা কেউ ভাই একাদ দেশে একাদ প্রচলিত বলে কিন্তু ভাই দুধে আলতা যাকে বলে আচ্ছা এসব গরুগুলো ধরেন যে ভাই আকর্ষণীয় এটা পাঁচ এভারেজ দাম রাখছেন পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা আচ্ছা ছয় নাম্বারে যেটা নিয়েছেন এটাও তো একদম সাদা যে দুধে আলতা ভাই আচ্ছা দুধে আলতা এক ভাই আমার চোখে পছন্দ আমার দর্শকের চোখে পছন্দ যদি নিজের কাছে পছন্দ না হবে দর্শকের কাছে তো পছন্দ হবে না আর সবগুলো গুরুই আজকে দাতা গুরু জি ভাই সবগুলো গুরু আমার দাতা আচ্ছা তো এটা হচ্ছে আপনার সিরিয়ালের 6 নাম্বার গুরু এভারেজ দাম রাখছেন 85000 ভাই আর এভারেজ মাংস 3 মণ 3 মণ এভারেজ 3 মণ হবে ভাই এভারেজ 3 মণ হবে আচ্ছা দুইটা বড় গুরু আছে একটা 4.5 মণ একটা 4 মণ একটা আছে 3 মণ আর বাদ বাকি এগুলো কি 250 কেজি জি ভাই এগুলো 100 কেজি মানে 100 আড়াই মণ 100 কেজি আচ্ছা

মান বলতে গেলে অনেক কিছু অনেক কিছু শুধু আমার এটাই বলবো আমি

অনেক সুন্দর আপনি নিজেই দেখেন পঁচিশটা যেহেতু আপনি নিজে আছেন নিজে আপনি দেখতেছেন তো এসব গরু গলা ভাই দুইটা মাস যদি তারা রাখে আলহামদুলিল্লাহ দশটা টাকা পকেট দিয়ে যাবে দিয়ে যাবে এই দশটা গরুতে দিয়ে আপনি একটা লঞ্চ দাম রাখছেন

যারা বড় বড় কোরবানি দিতে চায় তাদের উদ্দেশ্যে বলে দেন তা এটা যদি কোন দর্শক যদি দুটা নিতে চায় একবার যে দুটা নেব দুই এবং তিন হ্যাঁ বড় দুটা এবং তিন যদি বড় দুটা নিতে চায় সেই ক্ষেত্রে আমি 260000 টাকা একবার বাটা রেট আচ্ছা দুইটা গরু মাংস আছে 4 মণ এবং 4.5 মণ 4.5 মণ মানে 8.5 মণ মাংস জি আচ্ছা তো ঠিক আছে সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম